16 নম্বর ছবি। যিশু সকলবেলায় ভালা কাম করছে, অয় কোনো বেলাও পাপ নি করে, অয় সকলবেলায় ঈশ্বর সম্বন্ধে কুছে এবং মনগুলো গে শিকছে, ঈশ্বরলা কথা মান্যে চলিবে গে। যিশু খ্রিস্ট কুছে যে আমরা হবাই লকন পাপি, বাখার মন না মানে যে ওরা পাপি, বাখারই যিশুকে রাগ হুসে এবং ওকে বানিছে, ওরা যিশুকে কোবাসে ও ওলা গাউনি সাপ দিছে এবং ওকে নিয়ে হাসি তামাশা করিছে। কিন্তু যিশু খ্রিস্ট কোনো সময় অয় প্রতিবাদ নি করে, কেনে যিশু খ্রিস্ট এত অত্যাচার সহ্য করছে। ১৭ নম্বর ছবি, মানগুলো যিশুকে অত্যাচার করেই নিথয়, ওরা ওকে ক্রুশ নি টাঙ্গে মারিছে। ওইবেলা একরা নিয়ম থাকিবেন যে ওরা দোষী মানগুলোকে ক্রুশ নি টাঙ্গে মারিবেন। ঈশ্বর কুসে যিশুলা মরণ হলে আমলা পাপ বেদেন, যিশু আমলা হবালা পাপ বেদেন অত্যাচার ভোগ করলে। আমরা হাসেনি যদি আমলা পাপ বলে মানে এবং পাপ পথ থেকে ফিরে আহে, তাহলে ঈশ্বর হাসেনে আমলা পাপরা ক্ষমা দিব। তয় পাপ করছে, তয় কি ক্ষমা চাই? যদি তয় পাপের ক্ষমা চাই, তাহলে যিশুকে বিশ্বাস কর। ১৮ নম্বর ছবি, যিশু মরার পর ওলা শিষ্য গেলে ওলা মরা গাওরা বকাছে, ওরা কবর অপূর্ণি একরা ধাঙ্গর হিল রাখছে, কবরলা দৌড়ে বন্ধ করিছে। তিন দিন পরে মরিয়ম এবং ওলা বন্ধুগুলো কবর বারানে আহিছে, কিন্তু যিশু বেলা ওইবেলা কবর নি নাই। একজন দূত উমাকে দেখা দিয়ে কুলে যিশু জিঙে উঠিছে, অয় একদিন ইদানি নাই, এলাও যিশু জিঙে আছে, যদি আমরা প্রার্থনার মাধ্যমে ওকে ডাকাই, অয় এলাও শুনি। ১৯ নম্বর ছবি, যিশু জিঙিবার পর বাখার মন অলগন কথা কুসে এবং বাখার মন অগে দেখিছে, কিন্তু থোমা কুসে ময় যে পর্যন্ত যিশুকে নিজের চোখে না দেখিব বা ওলা খত স্থানরা হাত না দিব, ওই পর্যন্ত কোনো মতে বিশ্বাস না করব যে অয় জিঙিছে। ছবিতে চা যে যিশু অয় পিন থমাবাই আহে দেখা দিলে এবং ওলা কাটা দাগ ঠাকারা থমাকে হাত দেবা কুছে, ওই সময় হে থমা বিশ্বাস করছে যে হাসেনে জিঙে উঠিছে। এলা যিশু চাই যদিও আমরা অগে না দেখে, তবু যেন আমরা অগে বিশ্বাস করে। তয় কি যিশুকে বিশ্বাস করে? ২০ নম্বর ছবি, জিঙে উঠেল ৪০ দিন পরে যিশু শিষ্যগুলোকে নিয়ে দাহপূর্বে যাচ্ছে, ওই সময় অয় উমুকে কুলে ময় এলা স্বর্গে যাব, ময় যাওয়ালা পর তোরা মনগুলোকে কইস যে যিশু ব্যাক মানলে পাপ বেদেন ক্রুশে মরিছে এবং তিন দিন পরে অয় আবার জিঙে উঠিছে, যাই মগে বিশ্বাস করে উমুকে ক্ষমা দিব এবং পরে ওরা মলগণ স্বর্গে থাকিব, ওই সময় ওরা দেখলে যে যিশু স্বর্গে যাবাগে লাগছে। পরে দুইজন স্বর্গদূত আহিয়া শিষ্যগুলোকে কুলে যে যিশু একদিন আবার এই পৃথিবী নিয়ে ফিরে আহিব এবং যে অগে বিশ্বাস করে উমাগে হবাকে স্বর্গবাই নিয়ে যাব। এই কথা ক
কোয়ার পরে দুইজন স্বর্গদূত জালিগে এলাই যিশুকে অনুসরণ কর, তাহলে স্বর্গে যাবাগে পাবো। একুশ নম্বর ছবি, ক্রুশ আমাকে যিশু মরিব কথারা স্মরণ করে দেয়। প্রভু যিশু কোনো বেলাও পাপ নি করে, কিন্তু আমলা পাপ বেদেন মরিছে। ক্রুশ নি মরায় অয় আমলা পাপ থেকে ক্ষমা দিছে, অয় মরিবল পরে আবার জিঙে উঠিছে। এলাকে যাই যাই অগে মনে করে বা বিশ্বাস করে যিশু মগে হওয়াকে বিপদ থেকে বাঁচাব তুলিব। যে বেলা আমরা আমলা পাপ স্বীকার করে ওই সময় হয় আমলা পাপলা ক্ষমা দেয়, আর ওই সময় আমরা ঈশ্বর লগন স্বর্গে থাকিবেগে অধিকার পাব। বাইশ নম্বর ছবি, যিশু দুইটা পটলা কথা কুলে, এগারো পদ হুসে ডাঙর বা ধাপা পদ, আর এগারো হুসে হুতু বা হুতু সপদ। জমিবেলা পর থেকে ব্যাগম্যান ডাঙর পদ দিয়ে চলে বেড়ায়। এই ডাঙর পদ তোমাকে নরকবাই ধেকা দিয়ে দেয়। তাই অগে আমাকে না পাই, তবে যদি কায়ু যিশুকে বিশ্বাস করে পাবলা ক্ষমা চায়, তাহলে অয় ওই ডাঙর পথ শয়তানলা পথ থেকে হুতু পথ মানে শিশুলা পথে হান্দায়। এই হুতু পথ দিয়েই ঈশ্বর তোমাকে স্বর্গে নিয়ে যাব। তয় কি যিশুকে বিশ্বাস রাখিব চাই? যদি উদি হয় তাহলে ইঙ্কাকে যিশু লগন কথা ক, যিশু মই মানে মই একজন পাপী, যিশু মই বিশ্বাস করে যে তই মোলা পাপ বেদেন ক্রুশে মরিছে, যিশু তই মোলা ব্যাগ পাপ ক্ষমা কর এবং মোলা অন্তর জল জ্বলা করিয়ে দি, যাতে মই ঈশ্বরলা লগে লগে থাকিবেগে পাই। আমেন। যদি কায়ু ইঙ্কাকে প্রভু যিশুতি প্রার্থনা করে, তাহলে ওই ঈশ্বরলা সহভাগে অধিকার লাভ করিব এবং ঈশ্বর ওলা স্বর্গীয় বাপ হবো।